والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এটা হলো সরল পথ,
এই পথে যারা যাবে তারা সেই সত্যের সন্ধানটা পাবে। সেই পথটা তাদের, সেই পথটা হলো যে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর অলিগণ যে পথে আছে, যে পথে আল্লাহর অলিগণ থেকে সত্য দিনের শিক্ষা, এই যে আল্লাহ তার রাসূল এবং আমার তারিখ যে পরিপূর্ণ মহাপথে শিক্ষা যারা দিচ্ছেন, সেই বুজুর্গের দিন আল্লাহর অলিগণ, তাদের পথে যখন আপনারা থাকবেন তখন আপনাদের এই যে পথ দুষ্ট হওয়ার, পথ থেকে বিচ্যুত হওয়ার ভয়টা আর থাকবে না। তো এই যে আপনাদের পথটা দেখানোর জন্য আপনার শিক্ষা দীক্ষা এবং আপনাকে ওইভাবে আসতে হবে। আমার তৈমিজিকে আল্লাহ পাক বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে মেষ পালক হিসেবে পাঠাই নাই পৃথিবীতে, আপনি আপনি হেদায়েতের পানি দেবেন আর মানুষের দায়িত্ব হলো ওটা গ্রহণ করে নিবেন। এখন আমাদের দায়িত্ব এই যে পরিপূর্ণ দীন ইসলাম, এই যে পরিপূর্ণ সরল পথের যে তরিকাটা, এটাকে পরিপূর্ণভাবে নেওয়াটা আমাদের দায়িত্ব। আমাদের যে খুঁজে বের করতে হবে এটা আমাদের দায়িত্ব, কারণ আমাদের জন্য পারজে আইন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বলেন ফারিজাতুন আলা কুল মুসলিমিনা আল মুসলিমাত, প্রত্যেকটা মানুষের জন্য নর নারী জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক কি এই এল অন্বেষণ করা। তো এই যে আপনারা সেই আল্লাহ অলির সন্ধানে পেয়েছেন এটা ভাগ্যের বিষয়। আমার দয়ালুজি এক হাদিস শরীফে বলেন করে তাকান ইনফিনিট হিসেবে দিয়েছেন যে অসম্ভবান দিকে, তখন আমাদের মতো যারা মরিদান আছি, আমাদের মতো যারা মরিদান আছি যখন আপন মুর্শিদের কালবের ভিতরে আমাদের ছবিটা প্রতিচ্ছবি ভেসে যায়, তখন আল্লাহ পাক কি করেন ওই আমাদের মুরিদের চেহারাটা তার প্রিয় বন্ধু আল্লাহর অলি, সেই আল্লাহর অলি কালবের ভিতরে আমাদের ছবিটা দেখতে পায়, তখন কি হয় আল্লাহ পাক খুশি ওই বন্ধু ওর সাথে একত্রিত করে বন্ধুত্ব করে দেন। তো ওই সময় আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল যাচ্ছেন, এই যে আপনার আয়না পথ আপনি দেখতেছেন আল্লাহর, আল্লাহর দেখার আয়না, আপনি ওই পথে যাচ্ছেন আল্লাহর অলিকে দেখতেছেন, আপন মসজিদকে দেখতেছেন, তাসাবুর সাহেব দেখতেছেন, এই এই আমলগুলো আমাদের সবসময় করতে হবে, কারণ আমরা যদি এই আমলগুলো থেকে বঞ্চিত হই তাহলে আমাদের বিপদ। ওই সময় কি হবে, শয়তান আমাদের কালের ভিতরে বসে বসে অসহাস, কারণ শয়তান হলো এই মানব জাতির প্রকাশ্য শত্রু। আমরা যদি কোনো পথে হাঁটতে থাকি তো ওই সময় যদি আমাদের এই কালবের ভিতরে আমাদের মনের ভিতরে আমাদের যে চিন্তাধারার ভিতরে যদি আল্লাহর অলির স্মরণ, আল্লাহর রাসূলের স্মরণ, আহলেবাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, তা আমার আল্লাহ পাকের স্মরণ যদি না থাকে তাহলে সেই মানুষের যে সঙ্গী হয়ে যায় শয়তান, এটা তো মহাবিপদ। ইমান যে কোনো সময় চলে যেতে পারে, এই আপনি রাস্তাতে হাঁটতেছেন আপনার ভিতরে স্মরণ নাই, সত্য 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 চিন্তা স্মরণ নাই, আল্লাহ রাসূল আর আপন মসজিদের স্মরণ নাই, তখন তো শয়তান এসে আপনার কালবের ভিতরে অসহসা দিয়ে আপনি শুরু করবে। তখন যদি আপনি মারা যান তাহলে ওই সময় তো আপনার মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু হবে না। তো সবসময় স্মরণ রাখতে হবে, পীরে ধ্যান করতে হবে, পীরকে স্মরণ করতে হবে, তখন এই যে অসহসাগুলো শয়তানি অসহসাগুলো সেই নূরের তাজাল্লিতে, সেই পীরের ওলি আল্লাহর নূরের তাজাল্লিতে ওই শয়তান ওই কালকের ভিতরে এসে বাসা বাঁধতে পারে না। তো এই যে আপনি পীরের কাছে আসতে হবে, উনি বললেন যে পীরের কাছে আসা যে গুরুত্ব, এই যে তাওয়াজ্জুহ, এই যে এসলাহি
মানে কি পরিষ্কার করে দেওয়া আল্লাহ কলিগা কলিগণ কলিয়াগণ যখন মরি তারা তার পীরের কাছে আসে এই যে আমরা কলিগণ কি করে ইসলাম করে দেন সংশোধন করে দেন কি সংশোধন করে দিবেন সেই যে ময়লাগুলো আমাদের কালের ভিতরে যে ময়লা একটা একটা কুপি মাপি হারিকেন অনেকে আপনারা কোথায় দেখছেন হারিকেন এই হারিকেনের যখন আলো জ্বলতে থাকে সাইড দিয়ে হারিকেনের যে কাচের আবরণের যে গ্লাসটা আছে ওই গ্লাসের ভিতরে কালো কালারের একটা আবরণ পড়ে তো এই আবরণটা আপনি যখন পরিষ্কার করবেন তখন বেশি ভালোভাবে আপনি দেখতে পারবেন না হলে আপনার ওই আলোর যে প্রতিফলনটা এতটুকু হবে না যে পর্যন্ত না আপনি পরিষ্কার করবেন তো তদ্রূপী আমার দয়ালুজি বলেন যখন মোমিন ব্যক্তি একটা করে গুনাহ করে তার কালবের ভিতরে একটা করে দাগ পড়ে কালো ব্ল্যাক স্পট পড়ে তো এই কালো ব্ল্যাক স্পট গুলো এই যে দাগগুলো এই কালো অন্ধকার যে পাপ গুলো আল্লাহর কলিগণ কি করে ওনার তাওয়াজ্জ প্রভাবে ওই জিনিসগুলোকে ইসলাম করতে থাকে পরিষ্কার করতে থাকে তো তখন আপনার এই যে কালটা পরিষ্কার হয়ে যাবে তো এটার জন্য তো আপনার কাছে আসতে হবে যখন আপনি তাওয়াজ্জুয়ে এতে হাতি পেয়ে যান তখন আপনি দূর থেকে আপনি আপনার যে পরিপূর্ণ ফায়েজ যে আপনার মুর্শিদের কাছ থেকে পরিপূর্ণ ফায়েজ পাবেন তবে আপনি একটু প্রিয় হতে হবে যখন একজন প্রিয় হয় আল্লাহ আমার দয়ালুজি সাহাবীগণ ওনার একজন একজন কর্তব্য পেয়েছে মর্যাদা পেয়েছে ওনাদের ভালোবাসার প্রতিফলনে একজন মর্তাবা মর্যাদা পেয়েছেন একজন শেখুলা আলী মর্যাদা পেয়েছেন আরেকজন পেয়েছে আবু বকর সিদ্দিক তো এভাবে যদি মর্তবা মর্যাদা পেতে চান তাহলে এভাবে আপনার অলিদের কাছে এসে আপনি একসাথে বসতে হবে আল্লাহর অলিদকে দেখতে হবে যখন আপনার আল্লাহ ওলি আল্লাহকে দেখলেন আপনার ভিতরে সেই যে ময়লাগুলো পরিষ্কার হতে থাকবে যখন আপনার ভিতরে এলকাই আল্লাহর অলিগণ তাওয়াজ্জুয়ে এলকাই যখন তাওয়াজ্জুটা ঢেলে দিবে আপনার যখন ওনার পবিত্র বাণীর কথাগুলো শুনতে থাকবেন হেদায়েতের কথাগুলো তখন আপনার ভিতরে সেই যে আল্লাহর রহমতে রাসূলের মহব্বতের রহমতে যে ফায়েজ গুলো প্রভাবে আপনার ভিতরে তাওয়াজ্জু এলকা মানে ঢালা ওনারা ঢেলে দিলে যখন আপনার ভিতরে ঢেলে যাবে ওই সময় আপনি ওই যে ময়লাগুলো হারিকেনের যে পুপিবাতির ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি একাকার হয়ে গেলেন তখন এই যে তাওয়াজ্জু এতে হাতে সমুদ্রের স্রোত এসে সমুদ্র থেকে 30-40 হাত দূরেও যদি থাকে সেই সমুদ্রের স্রোত এসে যখন ওই ওই ডোবার সাথে একাকার হয়ে যাবে ওই সময় ওই ময়লা ডোবার পানি আর ময়লা থাকবে না ওই সময় কি হয়ে যাবে ময়লা ডোবার পানি পরিষ্কার হয়ে যাবে তো এই যে এমনি হাতির মাধ্যমে প্রভাবে আপনাদের কালবকে আমাদের মরিদানদের কালবকে পরিষ্কার করে দেয় তো এটার জন্য তো আপনি ওই ধরনের কাল ওই ধরনের পাত্র তৈরি করতে হবে যদি মহাপদ না নেন মহাপদ না করেন যদি না আসেন মহাপদ হবে না আর যদি না পরিষ্কার করেন না আপনি সংস্কার করেন আপনি নিজেকে তাহলে ওই ধরনের তাওয়াজ্জু আপনি নিতে পারবেন না হযরত রাবেয়া বসির রাদিয়াল্লাহু আনহু যদি হযরত সালমান বসির রাদিয়াল্লাহু আনহু কাছে না আসলে উনি ওই পরিমাণ হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু কাছে না আসলে উনি কথা বলতেন না এই মূল্যবান কথা এই যে এলমে লাদুননি এলমে বাতেনের মূল্যবান যে কথাগুলো উনি বলতেন না উনি ওনার ওনার ডিসাইপলস বললেন যে হুজুর আপনি আজকে আমাদেরকে বলেন বলেন যে না আমি আজকে বলবো না
আজকে আমি চাই না যে হাতির খাবার পিঁপড়াদেরকে দিয়ে খাবারটা নষ্ট করি। তো এইভাবে আমাদের পাত্রকে তৈরি করতে হবে সেই তাওয়াজ্জু নেওয়ার জন্য, সেই শিক্ষা নেওয়ার জন্য। আর সেই শিক্ষা নিতে হলে কি করতে হবে? পীরের কাছে আসতে হবে, পীরের কাছে এসে বসতে হবে, পীরকে অনুসরণ অনুকরণ করতে হবে। যখন আপনারা এই অনুসরণ অনুকরণ করতে পারবেন তখন আপনার এই পরিপূর্ণতা আসবে, আপনার ভিতরের যে কালবের ইসলাম হবে পরিপূর্ণতা হবে, পবিত্রভাবে সেই পরিপূর্ণ বাটিটা তৈরি হবে যেটার ভিতরে আপনি সেই মূল্যবান সম্পদগুলো নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের তাসাউফের বিষয়। তো এইগুলো যদি আপনারা যদি চর্চা করেন, এই যে আপনারা মোরাকাবা যদি করেন, তাহলে কি হবে আপনাদের কালবের যে পরিপূর্ণতা, এই যে কাবরগুলো ময়লাগুলো আত্মার আপনার কানেকশন গুলো এগুলো তৈরি হবে, তখন আপনি পরিপূর্ণভাবে আপনি আস্তে আস্তে সেই পথের যে পরিচয় পাবেন। তো এখন আজকে দিনটা কি শুক্রবার পড়ছে, মাগরিবের পর থেকে শুক্রবার। আমার দয়ালু হাদিস শরীফে বলেন আর জুম্মা তো হাজ্জুল মাসাকিন, এই যে এই জুম্মার দিন, আমার দয়ালু কিছু বলেন এই জুম্মার দিনটা হচ্ছে কি গরিবের জন্য হজের দিন। আমার দয়ালু কিছু তো মুমিন রাফুর রাহিম, মুমিনদের জন্য অশেষ দয়ালু। এই যে রাউফুর রাহিম আল্লাহ পাক আমার দয়ালু যে এই শান্তা দিয়েছে, ওনার দয়া শেষ নেই। এই কারণে আমাদের যে বান্দারা আছি আমরা এই যে উম্মতে মহাম্মাদি, কারণ আমার দয়ালু বিচার আমাদের হায়াত খুব সীমিত, তো আমাদের অনেকের টাকা পয়সা নাই। আমার দয়ালু বিচারের আমরা সবাই অনেকে গরিব হব, আমার দয়ালু বিচার দেখছেন আমাদের সবাইকে, যে আমার সবাইকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে কি হবে ওটাও দেখছেন। তো আমার দয়ালু বিচার বলতে এই যে আমাদের যারা গরিব উম্মত আসি, উম্মতে মহাম্মাদি আসি, এদের জন্য একটি সুযোগ করে দিয়েছে। এই যে জুম্মা তো হাজ্জুল মাসাকিন, সকল যারা গরিব তাদের জন্য হজের দিন হিসেবে আমার দয়ালু বিচি এটাকে আঁকে। যারা আমরা গরিব যারা হজে যেতে পারি না, অনেকের টাকা অভাব, অনেকের শরীর অসুস্থ থাকে বা পথে চলার মতো তার শক্তি নাই, তারা তো হজ যেতে পারবে না, তাদের জন্য আমার দয়ালু বিচি দয়া পরবশত এই জুম্মার দিনকে হজ হিসেবে দাঁড়িয়ে আছে। তো আমরা যদি এই শুক্রবার দিন, এই যে বৃহস্পতিবার আপনার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা সময় আপনি যদি স্মরণে থাকতে পারেন আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহর ওলিদের, এই জুম্মার নামাজ করবেন এবং প্রত্যেকটা ইবাদতগুলো সঠিকভাবে যদি আমরা করতে পারি এবং এই জুম্মার নামাজে এই জুম্মার দিনে বিভিন্ন ভাবে ইবাদত নফল ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ যদি আমরা করতে পারি বেশি বেশি, তাহলে আমাদের এই এই দিনটা আল্লাহ পাক আমাদের জন্য হজ হিসেবে কবুল করে নেবেন। কিন্তু এই যে হজ, হজটা কিন্তু আপনার হজে গেলেন যে হজ হয়ে যাবে, হজে মানুষের উঠে হয়ে যাবে, আপনার হজ কবুল হজ হয়ে যাবে এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনি হজে গেলেন, একটা যদি আপনার শর্ত মিস হয়ে যায়, অর্জুন তো কাফারা আছে, তারপরও সন্দেহ হতে পারে যে আপনি হজ হবেন, তো আপনি এই যে খেদমতে মালি খেদমতে বাদানি, এই হজটা কি খেদমতে মালি আর খেদমতে বাদানি, অর্থ দ্বারা আপনার ইবাদত করতে হবে, খেদমত করতে হবে এবং কি শরীর দ্বারা, দুই ভাবে খেদমত করতে হবে। আর যদি আপনার ভিতরে কালবের ভিতরে এই যে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন আব্দি আমানা
তার এবাদত কোনো প্রকার কবুল হবে না। তার যদি কালব এবং তার দেহ যদি একত্রিত না হয় তাহলে আপনি হজে গেলেন কিন্তু আপনি কাল এই যে রুহানি এই তাসাউফি হজ এই যে আপনি তাসাউফের হজ এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যে আমরা জিয়ারত করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিই ওই যে আপনি গেলেন হজে যে আপনি সব সকল শর্তগুলো পালন করে মদিনা শরীফে গেলেন মদিনা মুনাওয়ারা যে সকল শর্তগুলো পালন করে আপনি হজ করলেন আপনি খিদমত দুই ভাবে করতেছেন খিদমত অর্থ দ্বারা এবং আপনি শরীর দ্বারা কিন্তু এর মধ্যে আপনি অসুস্থ হতে পারেন বা আপনার কোনো প্রকার শর্ত ভঙ্গ হওয়ার কারণে হজ আপনার নাও কবুল হতে পারে তো হজে আপনি হজে মাত্র যদি না হয় তাহলে আপনি তো ফায়দা পেলেন না কিন্তু এই যে আল্লাহর রাসূল দেখলেন যে উম্মত গরীব উম্মত এরা এক বেলা খেতে পারবে পরের বেলা খেতে পারবে না তাদের জন্য একটা সুন্দরভাবে সহজ পদ্ধতি আমি করে দিই তো আমার দয়াল নবীজি আমাদের জন্য এই দিনটাকে করে দিলেন তো আমরা যদি এই দিনটাকে পরিপূর্ণভাবে একটু নিয়মের সাথে এবং ইবাদত ইবাদতের মাধ্যমে এবং বেশি বেশি দরুদের মাধ্যমে যদি আমরা এই দিনটাকে অতিবাহিত করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ পাক আমার দয়াল নবীজির দয়াল নবীজির খাতিরে এই যে আমাদেরকে হজ হিসেবে এই দিনটাকে কবুল করে দিবেন তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এরকম আমাদের ইবাদত করতে হবে এই যে সহজ পথ আল্লাহর ওলিগণ আমাদেরকে বাতিল দিয়েছেন এই যে পরিপূর্ণ শিক্ষাগুলো দিচ্ছেন আল্লাহর রাসূলের কে ডাকার শিক্ষা দিচ্ছেন কালবের শিক্ষা দিচ্ছেন এগুলো যদি না করা যায় তাহলে সেই মহা বিপদ খুব ভয়ঙ্কর বিপদ এসে আমাদের উপরে চাপবে এই করোনা পরিস্থিতি আরো বিভিন্ন বিপদ আমার দয়াল নবীজি বলছেন এই যে তসবির একটা সুতা যদি ছিঁড়ে যায় একটা তসবির যদি একটা আপনার বিচি যদি পড়ে যায় একটার পর একটা পড়তে থাকবে একটার পর একটা পড়তে থাকবে এরকম ভাবে বিপদ একটার পর একটা আসতে থাকবে তবে আল্লাহর বলি তো তাদের মুরিদদেরকে যারা মহাপথর তাদেরকে রক্ষা করে হাতে ছত্র ছায়া নিচে রাখেন দুনিয়া তো রাখবেন কম্বলের নিচে রাখবেন পরকালেও রাখবেন আমার দয়াল নবীজি বলছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসটি ব্যাখ্যা করছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কাল রোজ হাশরের দিন এই পৃথিবীতে শক্তি আছে কিয়ামতের সময় হাশর নাশরের সময়ও শক্তি দিবেন আল্লাহ অর্জন বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা আল্লাহ পাক বলছেন যে ওনাদের একটা কম্বল দিয়ে দেবেন একটা কম্বল তার ওলিয়ানাদেরকে দিয়ে দেবেন এই কম্বল এক লক্ষ সুতা থাকবে এক লক্ষ সুতা এক লক্ষ গিট্ঠ থাকবে এক লক্ষ গিট্ঠ থাকবে আল্লাহর ওলিদেরকে সেই শক্তি দিয়ে দেবেন আল্লাহ পাক বলবেন যে এই যে কম্বলের এক লক্ষ সুতা দিলাম এক লক্ষ গিট্ঠ দিলাম এই এই প্রত্যেকটা গিট্ঠ এবং প্রত্যেকটা সুতা কাউন্ট করে তোমার যত মুরিদ হয় তুমি তাদেরকে ছাপায় তুমি তাদেরকে হেদায়েত করে তোমার কাছে নিয়ে যাও সেই তোমার কম্বলের নিচে নিয়ে যাও তো এগুলো বেনিফিট আছে এই যে আল্লাহর ওলিদের কাছে আসলেন এগুলো বেনিফিট আছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন রাহমুল বুশরা ফিল হায়াতিল দুনিয়া ফিল আখিরা এই দুনিয়া ওনারা সুসংবাদ পান ওনারা পরকালেও সুসংবাদ তাদের জন্য আছে তো এই যে দুনিয়ার জন্য সুসংবাদ পরকালের জন্য সুসংবাদ তো আমাদের সেই যে আমরা মুজাদ্দিদিয়া তরিকায় আছি তা আমরা তো ভাগ্যবান হযরত মুজাদ্দিদ হোসেনী রহমাতুল্লাহ আলাইহি একটা 40 দিন সেজদায় পড়ে ইয়া মুরিদ বলে কাঁদতে লাগে আল্লাহ পাক উনি বুশরা পাঠালেন হে আমার প্রিয় বন্ধু আপনি সেজদা থেকে উঠেন সেজদা থেকে আপনি উঠেন আপনি অনেক কান্নাকাটি করছেন এখন আপনি উঠেন আপনার প্রতি সন্তুষ্ট
করে বলেন যে আল্লাহ আপনি যে পুরোহিতন আমার আমার যে মুরিদান আছে তাদেরকে ক্ষমা না করবেন আমি সেই পুরোহিতন হব না আমাকে কেটে এই জাহান্নামের সাতটা জাহান্নামে ফালিয়ে দেন আমার কোনো আফসোস নাই তারপর আপনার সেই কুদরতি কদম মোবারককে আমি সেই আমি বিনতি জানাই যে আমার উম্মত আমার যে মুরিদা আছে তাদেরকে আপনি মাফ করে দেন তো আমার আল্লাহ পাক বললেন যে তোমার পরশুদ মোসা হোসেন রহমতুল্লাহকে বললেন যে তোমার সুসংবাদ আছে যে সুসংবাদটা কি যে যদি তুমি আমার আল্লাহ পাক বললেন যে তোমার এই যে তরিকার ভিতরে যে কেউ যদি কেয়ামতের আগ পর্যন্ত কেউ যদি মনে ইচ্ছা করে তোমার তরিকার ভিতরে ঢুকলো হে আমার প্রিয় বন্ধু তোমার তোমার তরিকার ভিতরে ঢুকলো তোমার তরিকার ভিতরে ঢুকলো এবং তোমার যে তরিকার নিয়ম কানুন গুলো মেনে চলে বা সে নিয়োগ করছে যে তোমার কাছে এসে তরিকা নেবে বা তোমার সেলসেলা সে তরিকা নেবে আমি তাকে সে যতই বড় গুণাগার হোক তা তোমার তোমার সাথে একত্রিত করে আমি তাকে বেঁচতে থাকি এই যে আমাদের সৌভাগ্য যে আমরা সেই মোজাদ্দিদিয়া তরিকার ভিতরে আছি তো এই তরিকার ভিতরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি তরিকার সকল নিয়ম কানুন গুলো যদি মেনে চলতে পারি তাহলে সেই আমাদের ওই ভয় দূর হয়ে যাবে সেই যে কঠিন বিপদ থেকে আমরা রক্ষা পাব যখন সকলে ইয়া নাফসি করে সে গুঞ্জন শুরু হয়ে যাবে আল্লাহ পাক তো বলছেন যে অদার বড় খেলা করেন না তো অদার বড় খেলা করেন না তো উনি আমাদের সেই অদা করেছেন বিধায় কি করবে আল্লাহ পাক আমাদেরকে সেই সেই রক্ষাটা আমরা পাবো তো আমরা এই তরিকার ভিতরে যেহেতু আসি আমরা আপনারা আপন মসজিদের স্মরণ করবেন এবং আপনাকে ফলো করতে হবে ওনারা কিভাবে কিভাবে ওনারা চলেন এগুলো আপনাদেরকে দেখতে হবে এগুলো হলো তাসাউফের আপনার মূল অংশ অনুকরণ অনুসরণ করা এটা মরিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সাহাবারা করতেন ওই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন তো এই জিনিসগুলো যদি আমরা করি অনুকরণ অনুসরণ আপন মসজিদের অনুকরণ অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে আমাদের সেই যে বিপদ গুলো সেই যে পথভ্রষ্ট হওয়ার যে বিভিন্ন যে স্কোপ গুলো আছে বিভিন্ন যে পরিস্থিতি গুলো তৈরি হয় ওগুলো থেকে আমরা রক্ষা পাবো তো বেশি বেশি দরুদ শরীফ বেশি বেশি রহমতের দরুদ শরীফ এই দিনে পড়বেন আপনার কিছু হাদিস আছে যে 80 বার দরুদ শরীফ একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে হযরত তামিম আত-তারি ইংল্যান্ড থেকে বর্ণিত আমার তৈমুরজি বলেন উনি এটা ব্যাখ্যা করেছেন যে এই একটা হাদিস এই হাদিসটা যদি ওই ওই দরুদ শরীফটা ওটা শুধু শুক্রবারের জন্য দরুদ শরীফটা প্রচন্ড করে দিয়েছেন 80 বার যদি কেউ বসে পড়ে তাহলে আল্লাহ পাক কি করবেন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন আমাদের তো 80 বছর না আমাদের গড়ায় কত 65 60 65 তা আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবেন তা আপনি যদি প্রতিদিন করতে থাকেন প্রত্যেক শুক্রবারে এক বৈঠকে ওই আপনি কি হবে প্রত্যেক শুক্রবারে 80 বছর করে পরে আপনার গুনাহ মাফ হতে থাকবে তাহলে কত শত বছরের গুনাহ মাফ হয়ে যাবে আপনি হিসাব করতে পারবেন না এটা হলো আমাদের জন্য বিভিন্ন এই যে আমার দয়ালুবিজি এই ফায়দাগুলো দিয়ে গেছে বিভিন্ন সহজ পন্থাগুলো দিয়ে গেছেন তো এটা কি অধিপাঠ কি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা কেউ যদি আপনার 80 বার করে তাহলে কি হবে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে
তো এইভাবে আমরা এবাদত দরুদ শরীফ আপনার আল্লাহ রাসূল আপন মসজিদে স্মরণ এগুলো যদি আমাদের কালবের ভিতরে আমরা যদি পরিপূর্ণভাবে স্থাপন করতে পারি তাহলে আমাদের এই যে সমস্ত বিপদগুলো ফ্যাক্টরগুলো বিভিন্ন ধরনের বাধা বিপত্তিগুলো এগুলো ওনার তাওয়াজ্জুহ বরকতে সকল দূর হয়ে যাবে। তো আপনারা তরিকার ভিতরে থাকবেন, তরিকার ভিতরে থেকেই যে তরিকার যদি আমল না করে স্কুলে ঘুরতে হয়েছে কিন্তু স্কুলের ক্লাস করতেছেন না, স্কুলে যে পড়া দিছে ক্লাস না করলেও যদি পড়া দেয় ওই পড়াগুলো পড়েন, অন্তত আপনার কালকের ভিতরে নূরটা পয়দা হবে, ওই সময় কাল ক্লাস করার ঠিক ইচ্ছা হবে। যদি না করেন তাহলে ওই পরিপূর্ণভাবে ফায়দাগুলো পাওয়া যাবে না। তরিকার মিশে আসতে হবে পীরের কাছে, এসে পীরকে দেখতে হবে, পীরকে স্মরণ করতে হবে, পীরকে অনুসরণ অনুকরণ করতে হবে এবং কি তরিকার আমলগুলো করতে হবে, তাহলে পরিপূর্ণভাবে ফায়দা পাবে, পরিপূর্ণভাবে বেনিফিট পাবে। তো এই জিনিসগুলো আপনারা সন্তোষ রাখবেন, কারণ আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে গিয়ে এই তাসাউফের যে আপনার শিক্ষাটা, এই শিক্ষাটার কিন্তু একটা মূল জিনিস হচ্ছে গিয়ে যে আপনি আপনার আত্মার মূল জিনিস অহংকারকে দূর করা। এই যে আল্লাহর ওলিগণ ওনাদেরকে অহংকারের ভিতর থেকে ওনারা কিন্তু একবারে পরিপূর্ণ দূর করে দিয়েছেন, তো আপনাদের ভিতর থেকে ওই সেই অহংকারগুলো বের করে ছিটে ফেলে দিতে হবে। যদি অহংকার ভিতরে থাকে তাহলে ভিতরে নূর থাকবে না, নূরকে গ্রাস করে ফেলবে অহংকার। তো অহংকারকে দূর করা সর্বপ্রথম শর্ত হবে আদব মহব্বত, আদব মহব্বত বুদ্ধি সাহস, আদব মহব্বত। এই যে আদব মহব্বতটা রাখতে হবে এটা কিন্তু তরিকার বিষয়, এটা কিন্তু আমাদের যারা মরিদান আছে এদের কিন্তু মূল অংশ, মূল হাতিয়ার হচ্ছে আদব মহব্বত আর কি চোখের পানি, চোখের পানি রাখতে হবে, চোখের আদব মহব্বত রাখতে হবে। যখন আদব মহব্বত পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করে নিতে পারবো, আমরা আমাদের ভিতরে বিল করে ফেলতে পারবো, তখন সেই চোখের পানি আসবে। এই চোখের পানি কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয় চোখের পানি। আল্লাহ এই বান্দাদের গুনাহ মাফ করার জন্য, তার দোয়া কবুল করার জন্য একটা এই যে চোখের পানিটা অনেকটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দেন আল্লাহ পাক। তো এই চোখের পানিটা কিন্তু আমাদের কি যারা আশেকের রাসূল আছি, এই যে আমরা জাকেরান আছি, মরিদান আছি, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে আমাদের চোখের পানি। অনেক দেখবেন যে এই যে 73 তার দলের ভিতরে 72 দল দেখবেন যে অনেকেই আছে এদের ভিতরে চোখের পানি নাই। যখন আল্লাহ রাসূল আহলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের কথা বলা হয় তাদের ভিতর থেকে চোখের পানি বের হয় না। কেন এটা বের হয় না? কারণ তাদের ভিতরে সেই নূরটা নাই। তাতে স্মরণ এই জিনিসটা রাখতে হবে, আদব মহব্বতটা গ্রহণ করতে হবে, কারণ এই এর জ্ঞান বুদ্ধি বা জ্ঞান এই জ্ঞান কিন্তু অনেক ছিল আমার আপনার এবং বড় বড় আরো যারা আলেম আছেন তাদের থেকে বহু বড় জ্ঞানী হলেন শয়তান ইবলিস, কিন্তু আল্লাহ পাক তাকে একবারে জাহান্নামী করে দিয়েছেন। একবার মালাম তাকে করার কারণটা কি? আল্লাহ পাক তার ভিতরে অহংকারটা দেখেছেন। আল্লাহ পাক যখন সেজদা করতে বললেন আদম আলাইহিসসালামকে, তখন শয়তান তার অহংকার, সে আগুনের তৈরি অর্থাৎ আদম আলাইহিসসালাম হচ্ছে মাটির তৈরি, এই অহংকারের কারণে সে হয়তো আদম আলাইহিসসালামকে সেজদা করলেন না, সেজদা না করার কারণে সে চিরতরে জাহান্নামী হয়ে গেল। সে অহংকার ছিল কিন্তু তার ভিতরে আদর আর মহব্বত ছিল না, তার ভিতরে এল ছিল কিন্তু তার ভিতরে আদর মহব্বত ছিল না, তার ভিতরে অনেক ইবাদত ছিল কিন্তু তার ভিতরে আদর মহব্বত ছিল না, সকলে বিফলে গেছে।
কি কারণ? এই আদব আর মহব্বত, কার আদব মহব্বত? আমার দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনাদেরকে ওইভাবে এবাদত, ওইভাবে আদব মহব্বত গুলো যখন তৈরি করতে পারবেন, তখন সেই আপনাদের আর বিপদ থাকবে, কোন আগামর বিপদ আর থাকবে। আল্লাহর ওলিগণ, এই শিক্ষাটাই আমাদের ভিতরে আদব মহব্বতের শিক্ষাটা থাকে। সর্বপ্রথম আমাদের মহব্বত এবং আদবটা শিক্ষা থাকে, তারপর এর আমরা নিই। তাকে আপনারা এবাদত করবেন, তাসাউফের কাজ করবেন, প্রত্যেক বৃহস্পতিবার যে অনুষ্ঠান হয় এগুলো কিন্তু চর্চা। আপনারা আসতেছেন, তাসাউফের কথা শুনতেছেন, পবিত্র বাণী গুলো শুনতেছেন, সহি হাদিস গুলো শুনতেছেন, হেদায়েতের পথের কথাগুলো শুনতেছেন, জেকে করতেছেন, ওরা কাবার করতেছেন, এগুলো কিন্তু আমাদের কি সম্বল এবং আমাদের চর্চা। এই চর্চাগুলো যদি সবসময় থাকে, আমার আল্লাহ পাক কোন বান্দা, যে বান্দা প্রতিদিন এবাদত করে, সেই প্রতিদিন এবাদতে আল্লাহ পাক সবচেয়ে পছন্দ করে, যে বান্দা কন্টিনিউ ভাবে এবাদত করতে থাকে। আপনি দরুদ শরীফ পড়ছেন, কন্টিনিউ ভাবে দরুদ শরীফ পড়ছেন, ওটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে। আপনি গ্যাপ দিতেছেন, ওইটা পছন্দ, এত পছন্দ হয়তো বা না করেন আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাক এটা বলছেন যে আল্লাহ পাক পছন্দ করেন যে বান্দা সে প্রতিনিয়তই একই, এই যে এবাদত করতেছেন একইভাবে কন্টিনিউ এবাদত করে যাচ্ছেন, সেই এবাদত গুলো আল্লাহ পাকের কাছে পছন্দ। তা আপনারা আসবেন, প্রতিদিন আসবেন, প্রত্যেক এই যে বৃহস্পতিবার একদিন নির্ধারণ করে দিয়েছেন, এটা এসে এসে আপনাদের চর্চা করতে হবে, ওই ওই জ্ঞানগুলো নিতে হবে, এলমে লাদুনির জ্ঞান নিতে হবে। ওই এলমে লাদুনির জ্ঞান নেওয়ার জন্য আপনার সেই যে কাউ, সেই কাউটাকে গঠন করতে হবে, বানাতে হবে। নাহলে কথা অনেকেই অনেকভাবে কথা শুনে, কিন্তু সবাই কিন্তু ওই কথার মূল জিনিসগুলো ধরতে পারে না, মূল জিনিসগুলো ধরতে পারে না। আলিফ লাম মিম আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, আমরা সবাই পড়েছি কিন্তু সবাই কিন্তু এটার অর্থ জানি না। তো আল্লাহর ওলিগণ যখন কথা বলেন, তখন ওই কথার ভিতরে অনেক মূল্যবান হাকিকত, হিকমত অনেক কিছু থাকে। তো ওই ওই জিনিসগুলো নেওয়ার জন্য পাত্র তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো ইবাদত গুলো করবেন, তরিকার আমল করবেন, আপন মসজিদের স্মরণ করবেন, এবং আপনারা দরুদ শরীফ, রহমতের দরুদ শরীফ খাস করে, রহমতের দরুদ শরীফ বেশি 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 পাঠ করবেন। তাতে কি হবে? তাতে কি হবে? এই রহমত দ্বারা আমরা বেশি করতে থাকি, তাহলে শুনে আমাদের কোনো প্রকার কষ্ট বিপদ কোনো কিছু আসতে পারত, সকল কিছু ভালো হবে। আমার আলাইনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।